বিশেষ কায়দায় কাটা হচ্ছে ঘাস, আর এই ঘাস বিক্রি করেই বছরে ২৫ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা নাইমুল ইসলাম নীরব। আমার পাঁচটা প্রজেক্ট চলতেছে, আমি আশা রাখছি যদি আমি এই পুরো পাঁচটা প্রজেক্টের মাল যদি আমি বিক্রি করি করতে পারি, তাহলে আমার বছর শেষে আছে না 20-25 লক্ষ টাকা ইনকাম থাকবে। বিদেশ ফেরত ছোট ভাইয়ের অনুপ্রেরণায় লং কার্পেট ঘাসের চাষাবাদ শুরু করেন চাঁদপুর শহরের 2 নম্বর ওয়ার্ড পুরানবাজার এলাকার এই তরুণ উদ্যোক্তা। প্রথমত হয়েছিল আমার একটা ছোট ভাই ছিল, ও দেশের বাইরে থেকে আসছে, ওর আসার পর থেকে ও প্রথমে এই ঘাসের ব্যবসাটা করে, ওরে দেখেই প্রথমে আমি উদ্বুদ্ধ হই। বর্তমানে নীরবের 5টি প্রজেক্টে 15 লাখ স্কোয়ার ফুট লং কার্পেট চাষ প্রস্তুত রয়েছে, যেখান থেকে বছরে অন্তত 3 বার ঘাস বিক্রি করেন এই উদ্যোক্তা। নীরবের চাষ করা প্রতি স্কোয়ার ফিট লং কার্পেট ঘাস কিনতে গুনতে হয় 70 টাকা। আগে আমার একটা প্রজেক্ট ছিল, এখন আমার প্রজেক্ট ছিল 5টা। প্রথমে একটা ছোট জায়গাতে আছে না প্রথম চাষ করি, আমার এই জাতটা, যে জাতটা আমি ঘাস চাষ করতেছি সংরক্ষণ করা লং ঘাসের চারা রোপণ করা হয় সেখানে। ভালো উৎপাদনের জন্য প্রয়োজন হয় প্রচুর পানি ও সার। নিয়মিত আগাছা পরিষ্কার ও পরিচর্যা করলে 4 মাসের মধ্যে বিক্রির জন্য প্রস্তুত করা যায় পরিপক্ক ঘাস। আমাদের কোম্পানি যে ঘাসগুলা, এটা মনে করেন আপনার আগাছা যেগুলো মানে আছে না, ওগুলো একদম ক্লিন করে পরিষ্কার করে রাখে। নাইমুল ইসলাম নীরবের এই প্রজেক্টে কাজ করে সংসার চলে এলাকার অনেকেরই। নিয়মিত হাজিরায় কাজ করে পরিবার নিয়ে ভালোই দিন কাটছে তাদের। তার খামারে এখন পর্যন্ত 40 থেকে 45 জনের কর্মসংস্থান হয়েছে। এখন বর্তমানে আমার এটাতে লেবার কাজ করতেছে প্রায় 40-45 জন। আগে আমার লেবার ছিল 5-7 জন, এখন আমার দিন দিন লেবার বৃদ্ধি হচ্ছে। খুব ভালোই আছি, এই কাজ করে নেবে, এখানে কাজ করে, এখানে কাজ করে 400 টাকা হাজিরা পাই, এবং কি বাচ্চা নিয়েই সুন্দর মতন চলা বিরা খেতে খাইতে পারতেছি। সবাই মিলে কাজ করি, একটা মজা পাই, আরও আমাদের মালিক যে বেতনটা দেয় ওটা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, এমনকি আমার ফ্যামিলি নিয়ে অনেক আমরা ভালো আছি। উৎপাদিত এই লং কার্পেট ঘাস বাস ও ট্রাক যোগে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায়। বেশিরভাগ সময় এসব অর্ডারগুলো আসে অনলাইন থেকেই। আমাদের মালটা বিক্রি হয় অনলাইনে, অনলাইনের কারণে, অনলাইনের সুবিধাতেই আমরা মালটা বিক্রি করতে পারি। এইভাবেই আস্তে আস্তে আমাদের পরিস্থিতি বাড়তেছে। আমার মালটা আমার সারা বাংলাদেশেই যায়, বেশিরভাগ দেখা গেছে আমাদের সিলেট, চট্টগ্রাম, তারপর ঢাকা, এরকম 64টা জেলাতেই আমরা মাল ডেলিভারি করে থাকি অনলাইনের মাধ্যমে। চাহিদা ভালো থাকায় ভালো ব্যবসার আশাও করছেন নীরব। লং কার্পেট ঘাস চাষে কোনো পোকা বা রোগ বালাইয়ের আক্রমণ নেই, তাই এই চাষ বাণিজ্যিকভাবে বেশ লাভজনক। আমাদের এখন মার্কেটটা হয়েছিল বেচাকিনা খুব কম, আর আমাদের এই মালগুলো সবগুলো পরিপক্ক মাল, যেমন অন্য সব জায়গাতে দেখা গেছে অনেকজনে 4 মাসের মধ্যে মাল তৈরি করে দিয়ে দেয়, কিন্তু ওই মালগুলো বেশি দিন টিকে না, কিন্তু আমার এই মালটা হয়েছিল 8 মাসের, যার কারণে আমার মালটা পরিপক্ক, যে যে জায়গায় ব্যবহার করবে ওটা অনেক দিন লাস্টিং করবে। সরকারি খাস জমি পেলে তার প্রকল্পে আরো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে মনে করেন এই তরুণ উদ্যোক্তা। নীরবের এই ঘাস চাষ দেখতে অনেকেই ভিড় জমান তার কাছে, অনেকেই হতে চান তার মতো উদ্যোক্তা। আমি একজন স্টুডেন্ট, এখানে আসছি, পরিবেশটা সুন্দর এবং দেখতে ভালো লাগে, আমরা প্রায় সময় এখানে আসি, আসি বন্ধুরা মিলে দেখে যার ভবিষ্যতে এরকম উদ্যোক্তা হতে পারি, যেন এটাই আসা। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ কম হওয়ায় বাণিজ্যিকভাবে এই ঘাস চাষ খুবই লাভজনক। কৃষি বিভাগের পক্ষ থেকে উদ্যোক্তাদের কারিগরি পরামর্শ সহ সহযোগিতার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সাফায়েত আলম সিদ্দিকি। মনে করি এটি একটি সফল ব্যবসা, এবং এই যে লন কার্পেট গ্রাসের যে রোগ বলাই, পোকামাকড়, এই জাতীয় জিনিসগুলোকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে পরামর্শ দেই, এবং এই যে কাজটি ব্যবসা সফল যে কাজ, এই কাজটা যদি দেখে দেখে অন্যান্য যারা বেকার যুবক আছে তারা যদি এগিয়ে আসে কর্মসংস্থানের জন্য, এটি একটি ভালো একটি, আমি মনে করি যে ভালো একটি কাজ।